আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশাদুল ইসলাম আশা আবারো তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা দ্বিতীয় ছন্দ আনন্দ নিয়ে। আজকের আমার আলোচ্য বিষয় উপসর্গ। তোমরা যারা আমার উপসর্গের প্রথম লেকচার দেখেছো, আজকে তার দ্বিতীয় পার্ট বা এটাই শেষ পার্ট, উপসর্গের উপর এটা শেষ লেকচার হবে। তো আজকে আমি আলোচনা করব বাকি দুইটি উপসর্গ। গত লেকচারে আমি শেষ করেছিলাম দেশি বা খাঁটি বাংলা উপসর্গ, আজকে আলোচনা করব বিদেশি এবং তৎসম উপসর্গ। তো কথা না বলে চলো আমরা বোর্ডে চলে যাই। তো তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ আমি প্রথমে লিখে রেখেছি বিদেশি, তার মানে আজকে আমি আলোচনা করব বিদেশি উপসর্গ প্রথমে, এরপরে আলোচনা করব তৎসম বা সংস্কৃত উপসর্গ। তো আমরা প্রথম দিন দেখেছিলাম যে উপসর্গগুলো আবার কত ধরনের হয়, যেমন দেশি বা খাঁটি বাংলা ছিল 21টা, তৎসম ছিল 20টা, তাহলে বিদেশি কয়টা? বিদেশির ক্ষেত্রে আসলে আমরা বলবো যে বিদেশি সংখ্যা নির্ণীত হয়নি অথবা অসংখ্য। তবে এই বিদেশি উপসর্গগুলোকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়, তো আমি সেইগুলো আজকে আলোচনা করব। দেখো খুবই সহজে এবং মজা করে ছন্দে ছন্দে কীভাবে শেখা যায় আমি সেই কৌশল নিয়েই আজকে আলোচনা করতেছি। দেখো প্রথমে এখানে লেখা আছে আরবি উপসর্গ। তো আরবি উপসর্গটা কীভাবে মনে রাখবো তাহলে একটু দেখি। একটি ছেলে ছিল, ছেলেটার নাম ছিল তো মূলত খয়ের। কি নাম ছিল? ছেলেটার নাম ছিল খয়ের। তো এবং ওকে এলাকার ছেলেরা আরও একটু নাম যোগ করে মানে ইয়ার কি ফাজলামির সহিত বলতো খয়ের গরলা। কি বলতো? খয়ের গরলা। তো ওই খয়ের গরলাটা বাজে স্বভাব ছিল, খারাপ স্বভাব ছিল, পচা আম খাওয়া। কি আম খাওয়া? পচা আম। তো পচাকে তো আমরা বাজে বলি শিক্ষিত ভাষায়। তো সে ওই বাজে আমটাই খাইতো। তো একদিন তার মা তাকে দেখে, তার মা তাকে সে আমটা খেতে বারণ করলো। কিভাবে বারণ করলো সে বারণটা আমরা শুনি। তার মা তাকে বলল, খয়ের বাজে আম খাসলা, গড় হজম হবে। জাস্ট আমরা মনে রাখবো আরবি উপসর্গগুলো মনে রাখবো ছন্দে দিয়ে, যে খয়ের বাজে আম খাসলা গড় হজম হবে। এখানে লা বলতে আমরা না অর্থে মনে করে বুঝাইছি কি, যে খয়ের বাজে আম খাসলা গড় হজম হবে। দেখো এই ছন্দটার মধ্যে আমি যেগুলো নিচে দাগ দিব এগুলো হচ্ছে আরবি উপসর্গ, যেমন বাজে আম খাস লা গড়, এই পাঁচটি হচ্ছে আরবি উপসর্গ। দেখো আমরা ছন্দে ছন্দে কীভাবে মজায় মজায় শিখতে পারি। তারপরে চলে যাই ফার্সি। তো ফার্সির ক্ষেত্রে, ফার্সির ক্ষেত্রে তো এটা এইভাবে বলা যায় যে একটি পরিবার ছিল যারা ফ্রান্স থেকে আমাদের বাংলাদেশে এসে বসবাস শুরু করেছে বলা দীর্ঘদিন ধরে। তো তার ওই লোকটার তিনটি সন্তান ছিল। কয়টি সন্তান ছিল? তিনটি সন্তান ছিল, তার মধ্যে একটি ছিল মেয়ে আর দুইটি ছিল ছেলে। মেয়েটার নাম ছিল নিমফি। কি নাম ছিল? নিমফি। আর একটি ছেলের নাম ছিল ববর আর একটার নাম ছিল বেবর। তো ঘটনা হলো এই যে আমরা সাধারণত দেখি যে আমাদের পরিবারগুলোতে যদি ছেলে দুটা হয় মেয়ে একটা হয়, সেক্ষেত্রে বাবা মা ছেলে দুটার থেকে মেয়েটাকে বেশি ভালোবাসে। তো এই পরিবারের ঘটনা একই রকম। এটা দেখে এ ববর আর বেবদ একটু কষ্ট পেল। তারা দুই ভাই একদিন মনে মনে ভাবলো যে আজকে আমরা বাবাকে গিয়ে জিজ্ঞাসা করবো আসলে তার কাছে প্রকৃতপক্ষে কার মূল্যটাই বেশি। তো তারা দুজন গিয়ে তার বাবাকে কি জিজ্ঞাসা করলো, কিভাবে জিজ্ঞাসা করলো, চলো আমরা সেই জিজ্ঞাসাটাই শুনি। সে জিজ্ঞাসাটা যদি আমরা জানি বা করতে পারি তাহলেই আমাদের ফার্সি উপসর্গ শেষ হবে। দেখো কি জিজ্ঞাসা করেছিল, আমি এটা বুঝলাম। জিজ্ঞাসাটা করেছিল কার দর কম, নিমফি ববর না বেবর, কার দর কম, সবগুলোর উপরে কমা থাকবে। তার মানে কি লিখলাম দেখো, তারা গিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করলো যে কার দর কম, দর মানে কি দাম, তো এখানে দর, কার দর কম, নিমফি ববর না
বিপদ। দেখো এই জিজ্ঞাসাটা করতে পারলে আমাদের ফার্সি উপসর্গ শেষ। এখানে যে দশটি আছে, দশটি হচ্ছে আমাদের ফার্সি উপসর্গ। এরপরে আমরা যাচ্ছি ইংরেজিতে। ইংরেজি উপসর্গ খুবই সহজ এবং অল্প, মাত্র চারটি আছে ইংরেজি উপসর্গ। এটাকে আমরা এইভাবে ছন্দে ছন্দে বলতে পারি, হেড শার্প ফুল হাফ। কি বলতে পারি? হেড শার্প ফুল হাফ। আচ্ছা এটা মিশাইলাম আমি, হেড শার্প ফুল হাফ। হেড শার্প ফুল হাফ, এই চারটি হচ্ছে ইংরেজি উপসর্গ। আর উর্দু বা হিন্দি মাত্র একটি, সেটা হচ্ছে হর। তবে এর বিষয়ে একটি পাশে লিখে দিচ্ছি, এটা জানতে হবে যে অনেক সময় প্রশ্নে আসতে পারে পরীক্ষায় যে হর কি অর্থে ব্যবহার হয়। তো আমরা মনে রাখব যে হর প্রত্যেক অর্থে ব্যবহার হয়। কি অর্থে ব্যবহার হয়? প্রত্যেক অর্থে ব্যবহার হয়। দেখো এই ছিল বিদেশি উপসর্গ, কত সহজে এবং ছন্দে ছন্দে শেখা যায় বিদেশি উপসর্গগুলো। আশা করি তোমরা যদি এই ছন্দগুলো একবার মনে রাখতে পারো, আর কখনো বিদেশি উপসর্গ ভুল হবে বলে আমার মনে হয় না, সবসময় মনে থাকবে। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো আমরা যেমন ছন্দে ছন্দে বিদেশি উপসর্গ শিখলাম, এখন শিখবো তৎসম বা সংস্কৃত। তো দেখো তৎসম উপসর্গ, তাহলে তৎসম উপসর্গ কি আমরা এবং কিভাবে মনে রাখবো? দেখো তাহলে তৎসম উপসর্গ হচ্ছে বৃষ্টি। মনে রাখার কৌশলটা দেখো, এক ছন্দে আমি শেষ করতেছি, কিভাবে তৎসম উপসর্গ মনে রাখা যায়। তো ছন্দটা আমি একটু ব্যতিক্রমভাবে সাজিয়েছি, দেখো ছন্দটা। আশুবিনি পরা পরি প্রতি ঘরে আশুবিনি পরাপরি প্রতি ঘরে বনুপপি তিদিভি উৎসম সুরে। ওই উপদূর নিরে তবে এখানে একটু কথা আছে, দেখো এখানে আমি যা লিখেছি সবগুলাই কিন্তু উপসর্গ না, ছন্দটা একটু মিলানোর জন্য কিছু কিছু শব্দ অতিরিক্ত এসেছে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আসলে যে ব্র্যাকেটের মধ্যে যে আমি সাতটি বর্ণ লিখেছি, বনু প পি তি ধি ভি, আসলে এগুলো কোনো উপসর্গ না বা এই নামে কোনো উপসর্গ নাই। আমি এটা লিখেছি এই কারণে যে সহজে যেন আমি ছন্দটা পড়তে পারি। এখন তাহলে উপসর্গটা কি? সহজ বিষয় দেখো, মনে রাখবা এই প্রত্যেকটার সামনেই তুমি অ যুক্ত করে দিবা। কি যুক্ত করে দিবা? অ। তার মানে কি হলো? অব, অনু, অপ, অপি, অতি, অধি, অভি, এটাই মূলত উপসর্গ। তাহলে দেখো তাহলে এখানে যতগুলো শব্দ সবগুলো উপসর্গ নয়, আমি কয়েকটি এক্সট্রা ব্যবহার করেছি যেগুলোকে আমি দাগ দিব, মনে রাখবা সেগুলো উপসর্গ নয়। যেমন এখানে ঘরে, এটা কোনো উপসর্গ না। এখানে সুরে, এটাও উপসর্গ না। এটা ওই, এটাও উপসর্গ না। এইখানে আবার নীরে, নীরে বলতে কোনো উপসর্গ নেই, উপসর্গ মূলত হচ্ছে নীর, মানে একারটা অতিরিক্ত দিয়েছি আমি ছন্দটা মেলানোর জন্য। তো দেখো ছন্দটা আমি আবার একবার পড়ি, কি বলা আছে? আশুবিনি পরাপরি প্রতি ঘরে বনুপপি তিদিধি উৎসম সুরে ওই উপদূর নীরে। তবে আমরা এখানে মনে রাখবো বনুপপি তিদিভির আগে কি যুক্ত হবে? অযুক্ত হবে। এই ছিল তৎসম বা সংস্কৃত উপসর্গ। তবে দু-একটি কথা বলে নেই গুরুত্বপূর্ণ বিষয় উপসর্গ থেকে যেগুলো জানা দরকার। অনেকের প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো আপনার ফার্স্ট লেকচারেও দেখেছি যে দেশি বা খাঁটি বাংলা উপসর্গে আশুবিনি সেখানেও ছিল। হ্যাঁ, আশুবিনি এই চারটি উপসর্গ এমন একটি উপসর্গ যেটা দেশি বা খাঁটি বাংলাতেও আছে
আবার তৎসম বা সংস্কৃতিতেও আছে। তাহলে কথা হলো যে আমরা তাহলে কি বলবো, দেশি বলবো নাকি তৎসম বলবো, বা প্রশ্নে যদি আসে তাহলে আমরা কিভাবে দিব। হ্যাঁ দেখো, প্রশ্নে কিভাবে আসতে পারে, হয়তো বা প্রশ্নে আসতে পারে আশুবিনি কোন উপসর্গ, অপশনে থাকবে ক নম্বরে দেশি, খ নম্বরে তৎসম, বা গ নম্বরে বিদেশি, ঘ নম্বরে থাকতে পারে দেশি ও তৎসম। তার মানে আমাদের রাইট অ্যান্সার হবে দেশি ও তৎসম। আশা করি আমি বুঝাতে পারছি। তাহলে এই ছিল উপসর্গ নিয়ে মজার কৌশল এবং ছন্দে ছন্দে শেখানোর পদ্ধতি। আশা করি তোমরা যদি এই ক্লাসটি করো এবং ছন্দগুলো মনে রাখতে পারো, অবশ্যই তোমাদের উপসর্গ আর কখনো ভুল হবে না বলে আমি মনে করি। তো আজ এ পর্যন্তই, আবার পরবর্তীতে কোনো এক বাংলা ব্যাকরণের ক্লাস নিয়ে হাজির হব ছন্দ এবং আনন্দে। সে পর্যন্তই আল্লাহ সবাইকে আমাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।